একটা গল্প হলো পানির মতো, যা তুমি উত্তপ্ত করো গোসলের জন্য। এটা ধারণ করে তোমার ত্বক ও আগুনের মধ্যবর্তী সংবাদ সাক্ষাৎ ঘটায় উভয়ের এবং পরিষ্কার করে দেহকে। কেবল অল্প সংখ্যকই পারে বিশ্রাম নিতে আগুনে, ইব্রাহিম কিংবা সালমান্ডারের মতো, যে ক্ষেত্রে আমাদের প্রয়োজন কোনো মধ্যস্থকারীর। সম্পূর্ণতার অনুভূতি আসে, কিন্তু তা সচরাচর আনতে প্রয়োজন অর্থের, যদিও বা সৌন্দর্য আমাদের ঘিরে আছে, কিন্তু তা জানতে আমাদের যেতে হয় বাগানে। দেহ নিজেই একটা আবরক এবং তা তোমার অস্তিত্বের ভেতরে প্রজ্বলিত আলোর সামান্যই প্রকাশ করে বাইরে। পানি, গল্প, দেহ, আমাদের করা সমস্ত কিছু এক একটি ভিন্ন ভিন্ন মাধ্যম, যা অজ্ঞাতকে গোপন করে আবার করে প্রকাশ। অধ্যয়ন করো এসব এবং উপভোগ করো একে, যা একটি রহস্য নিয়ে মুছে যায়। কখনো আমরা তা জানি, অতঃপর একটু পরেই তা জানি না।